বাংলাদেশের পল্লী শিল্প এবং বাণিজ্যিক এলাকার সীমিত আয়ের মানুষের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ ইতিমধ্যে উদ্বোধন করে দিয়েছে সেমিপাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্প যে কোনো শ্রেণী এবং পেশাজীবীর সীমিত আয়ের মানুষের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন এই বিনিয়োগ প্যাকেজ ঋণের পরিবর্তে হালাল বিনিয়োগ ব্যবস্থার সুবিধা কোথায় কিভাবে আবেদন করতে হবে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে মাসিক কিস্তির পরিমাণ কি হবে তার এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারা পাবেন এই বিনিয়োগটি বসবাসের উপযোগী এবং সহজে ভাড়াযোগ্য যদি আপনার কোনো জমি থাকে সেক্ষেত্রে সেই জমিতে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন সেই বাড়ি ভাড়া দিতে পারেন মার্কেট ভাড়া দিতে পারেন দিয়ে তার পরবর্তীতে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো দিয়েই কিন্তু ইসলামী ব্যাংকে পরবর্তীতে কিস্তি আস্তে আস্তে পরিশোধ করে আপনি একটা নিজের স্বপ্নের বাড়ির মালিক কিন্তু হয়ে থাকতে পারবেন সর্বোচ্চ বয়স আপনার কিন্তু একুশ থেকে সত্তরের মধ্যে হতে হবে আপনি যদি এই বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করতে চান কোন কোন কাজে এই বিনিয়োগটি দেওয়া হবে সেমি পাকা বাড়ি নির্মাণ বা বিভিন্ন ক্ষেত্রে বাড়ি সংস্কার বা বাড়ি সম্প্রসারণ এবং বাড়ি ক্রয় এই চার ধরনের বাড়ির কাজেই কিন্তু এই বিনিয়োগ প্রকল্পটা প্রদান করে থাকবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হবে দেখা গেল আপনার একটা বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ দশ লক্ষ টাকা প্রয়োজন সেখানে হয়তোবা আপনার কাছে তিন লক্ষ টাকা রয়েছে বাকি সাত লক্ষ টাকা কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ করবে আপনার জমির উপর আপনার স্থাপনার উপর তো এখানে ব্যাংক এবং গ্রাহকের বিনিয়োগের অনুপাত কিন্তু সেভেন্টিস টু থার্টি হবে জাস্ট আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কিন্তু এই বিষয়টা বুঝে দিলাম ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন তাদেরকেও ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এই বিনিয়োগ ব্যবস্থা সম্পর্কে জানাতে সাহায্য করুন আপনি যদি দশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেন ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এই প্যাকের আওতায় সেক্ষেত্রে সর্বোচ্চ দশ বছরের মধ্যে আপনাকে বিনিয়োগ পরিশোধ করতে হবে এবং গ্রেস পিরিয়ড কিন্তু ছয় মাস অর্থাৎ ছয় মাস পর থেকে আপনাকে বিনিয়োগ পরিশোধ করতে হবে আপনার বাড়ি নির্মাণ হয়ে গেল কিংবা আপনার হয়তো বা বাড়ির সংস্করণ হয়ে গেল তার পরবর্তী সময়ে আর যদি আপনি দশ লক্ষ টাকার উপরে বিনিয়োগ নেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ দেখা যাবে যে পনেরো বছরের মধ্যে বিনিয়োগ পরিশোধ করতে হবে এক্ষেত্রেও কিন্তু গ্রেস পিরিয়ড সর্বোচ্চ ছয় মাস দেওয়া হয়েছে এই বিনিয়োগটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদান করবে কিন্তু হায়ার পার্সেস শিরকাতুর মিল্ক কিংবা হায়ার পার্সেস আন্ডার শিলকাতুর মিল্ক যেটা এম পদ্ধতি রয়েছে ইসলামিক বিনিয়োগ ব্যবস্থা সেটা তো এই ইসলামিক বিনিয়োগ ব্যবস্থায় দেখা যায় যে ব্যাংক এবং যিনি হয়তো বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি কিনবেন বা বাড়ির সংস্কার করবেন তারা কিন্তু যৌথ মালিকানায় কাজ করে থাকে তো আস্তে আস্তে আপনি কিস্তি পরিশোধ করবেন আপনার নামের অংশ বেশি বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু ব্যাংকের নামের অংশ কমবে এবং আপনি কিন্তু আস্তে আস্তে সেই বাড়ির মালিক হয়ে যেতে পারবেন কিংবা কোনো সম্পত্তির মালিক হয়ে যেতে পারবেন এটাই মূলত হায়ার পার্সেস আন্ডার শিলকাতুর মিল্ক পদ্ধতি এই বিনিয়োগটি নেওয়ার ক্ষেত্রে আপনি সরকারি বা বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী যেই পেশারই মানুষ হন না কেন আপনার মাসিক ইনকাম কিন্তু সর্বনিম্ন তিরিশ হাজার থাকতে হবে আপনি তো বিনিয়োগ নিচ্ছেন তো বিনিয়োগ নেওয়ার পরবর্তীতে আপনার হচ্ছে ভাড়ার হারটা কী হারে পরিশোধ করবেন যেটা বলে দিলাম হায়ার পার্সেস আন্ডার শিলকাতুর মিল্কের আন্ডারে তো সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নয় পার্সেন্ট তো ব্যাংক এখানে সর্বোচ্চ নয় পার্সেন্ট বললেও কিন্তু পরিবর্তনযোগ্য বলেছে তবে আপনার উচিত হবে ব্যাঙ্কে কোনোভাবে কনভেন্স করে এটা কিন্তু নাইন পার্সেন্ট কিংবা তারও যদি কমে রাখা যায় সেটা একদম ফিক্সড করে রাখা কেননা যখনই পরিবর্তনযোগ্য হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে বেশি টাকা কিন্তু আবার ব্যাংকে প্রদান করতে হবে সো বি কেয়ারফুলি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনাকে কিন্তু সাধারণত আপনার বাড়ি নির্মাণের জন্য বা সংস্করণের জন্য যেই মূলত পাতি লেগে গেছে সেগুলা কিন্তু কিনে দিবে আপনাকে কিন্তু সরাসরি টাকা দিবে না এটাই সাধারণত ঋণের পরিবর্তে হালাল বিনিয়োগ বলে থাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনি যদি বিনিয়োগ নিতে চান সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত জামানত রাখতে পারেন অথবা আপনার যেই বাড়ি রয়েছে কিংবা আপনার যেই জমি রয়েছে জমির উপর বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তো সেই জমি মর্টগেজ থাকবে এবং জমির উপর যে স্থাপনা নির্মাণ হবে সেটাও কিন্তু ব্যাংকের আন্ডারে মর্টগেজ থাকবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা আপনার একটা নকশা তৈরি করে নিতে হবে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে জমি ব্যবহারের অনতিপত্র সনদ ল্যান্ড ইউটিলাইজেশান সার্টিফিকেট কিন্তু আপনার তৈরি করে নিতে হবে ভিডিওটি যেহেতু খুবই ইনফর্মেটিভ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকার জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরিজীবী ব্যবসায়ী কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রবাসীরাও চাইলে কিন্তু এই বিনিয়োগ প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই বসবাসের উপযোগী এবং সহজে ভাড়াযোগ্য কোনো জমির মালিক কিন্তু অবশ্যই প্রবাসীকে হতে হবে যাতে করে সেখানে বাড়ি নির্মাণ করুন কিংবা মার্কেট করুন যেটাই করুন না কেন সেটা ভাড়া দিয়ে কিন্তু আস্তে আস্তে আপনি বিনিয়োগটা পরিশোধ করতে পারবেন ইসলাই ব্যাংক থেকে তো এই জিনিসটাও কিন্তু প্রবাসীদেরকে মনে রাখতে হবে এছাড়া প্রবাসীদের জন্য আবাসন বিনিয়োগ প্রকল্প স্কিম নামে নতুন একটা প্রকল্প ইসলাই ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়ে এসেছে সেটি সম্পর্কে যদি জানতে চান তো সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লেখে জানাতে ভুলবেন না তো এই সব কিছু পেপার্স নিয়ে আপনার নিকটবর্তী যে ইসলাই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে শাখা বা উপশাখা সেখানে কিন্তু যেতে হবে তো আপনি কিন্তু এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গেলে হবে না কেননা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্ট থেকে কিন্তু এখন পর্যন্ত বিনিয়োগ প্রদান করা হচ্ছে না এবং এই বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইসলামী ব্যাংকের হেল্পলাইন ষোলো দুইশো উনষাট এখানে ফোন দিতে পারেন কিংবা শূন্য দুই আট তিন তিন এক শূন্য নয় শূন্য এই নাম্বারে ফোন দিয়ে আরও সকল বিস্তারিত তথ্য জানতে পারেন